আপনি কি বলছেন আপনি কি বলছেন সেটা বুঝতে পাচ্ছেন এখন যদি আমি এই ব্যাপারটা নিয়ে মন্ত্রীর কাছে অবজেকশন জানাই তাহলে আপনাদের পজিশনটা কোথায় যাবে বুঝতে পাচ্ছেন প্লিজ সুমিত বাবু আমি সব 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 বুঝতে পাচ্ছি আপনি এক্সাইটেড হবেন না প্লিজ প্লিজ বসুন প্লিজ না না এটা আপনি কি বলছেন আমি এক্সাইটেড হব না আপনি কিন্তু নিজে মন্ত্রীকে ওয়ার্ড দিয়েছেন তিনি আমাকে ফোন করেছেন তারপরে কিন্তু আমি এখানে বাবাকে নিয়ে এসেছি একটা অসুস্থ মানুষ লাস্ট টু আওয়ার্স ধরে বারান্দায় স্ট্রেচারে চুপচাপ শুয়ে রয়েছেন আর আপনি বলছেন আমি এক্সাইটেড হব না চুপ থাকবো সরি আচ্ছা আমি কি আপনার ফোনটা ইউজ করতে পারি হ্যাঁ আপনি আপনি নিশ্চয়ই পারেন কিন্তু প্লিজ প্লিজ বেয়ার উইথ আস দেখুন আমরা তো চেষ্টা করছি আচ্ছা আপনারা আপনারা দু ঘন্টা ধরে কি চেষ্টা করছেন বলুন তো আপনারা কি বাবার জন্য কি বেড তৈরি করছেন নাকি দেখুন একটা ইন্টারনাল প্রবলেম ক্রিয়েটেড হয়েছে আর সেই জন্যই আপনাকে এই ডিসঅর্ডার ফেস করতে হচ্ছে উই আর রিয়েলি সরি ফর দ্যাট ডোন্ট বি সরি ডক্টর আমি কিন্তু এর মধ্যে একটা ব্যাড স্মেল পাচ্ছি না 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 ব্যাড স্মেল কি বলছেন আপনি না না আচ্ছা আপনি কিন্তু ভুলে যাচ্ছেন বাই প্রফেশন আমি কিন্তু একজন রিপোর্টার আমরা হ বলে কিন্তু হাওড়া ঠিক বুঝে নিতে পারি আচ্ছা অত ধানাই বানাই না করে আপনি বলুন তো যে আপনাদের ওই প্রবলেমটা কি এক্স্যাক্টলি কি বলবো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমাদের কোনো বেড খালি নেই হোয়াট কি বলছেন আপনাদের বেড খালি নেই আপনি কি ছেলে বলেছেন নাকি নাকি আমি ওই মেদিনীপুরের এই মদনপুর গ্রাম থেকে এসেছি আমার কাছে কিন্তু মন্ত্রী রেকমেন্ড করা আছে কিন্তু আমি কিন্তু ভিআইপি বেডের কথা বলছি দেখুন নেফ্রোলজিতে ভিআইপি কোটার একটাই বেড ভেরি আনফরচুনেটলি সেটাই ভর্তি ইউ মিন আমি আসার আগে অন্য কোনো ভিআইপি সেটা অকুপাই করেছে আচ্ছা আপনাদের রেজিস্টারটা দেখান তো আমি নিজে চোখে সেটা দেখতে চাই কি সেটা পারবেন তো নাকি আবার সেটা দেখা তো আপনাদের ইন্টারনাল প্রবলেম ক্রিয়েট হবে না 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 সৈয়দ বাবু অ্যাকচুয়ালি সত্যি আমাদের বেড কিছু খালি নেই কিন্তু আমরা অ্যারেঞ্জ করছি আপনার বাবাকে আমরা ভর্তি করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডায়ালিসিস প্রসেসও স্টার্ট করে দেবো উই প্রমিস আমি দু ঘন্টা ধরে কিন্তু একই কথা শুনে যাচ্ছি হয় আপনি আমাকে রেজিস্টার দেখান না হয়তো আমাকে ফোন করতে দিন আমি এক্ষুনি মন্ত্রীর সাথে ফোনে যোগাযোগ করতে যাই উইল ইউ লিসেন মি ডক্টর ডু হোয়াট এভার ইউ লাইক কিন্তু তার আগে প্লিজ আমার একটা কথা শুনবেন বেশ বলুন শুনুন ব্যক্তিগতভাবে রেজিস্টার দেখাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু বেড সত্যি খালি নেই বাট ওই ওখানে কিন্তু কোনো ভিআইপিকে অ্যাডমিট করা হয়নি এটা ছেলেকে সাপে কামড়েছে ওই মেদিনীপুর থেকে এসেছে ভেরি সিরিয়াস কন্ডিশন তাকে অ্যাডমিট করানো হয়েছে ভিআইপি বেডে আচ্ছা আপনি কি জানেন না দিস ইজ বিয়ন্ড ল আমি জানি আই নো ইট ভেরি ওয়েল সেই জন্য তাকে ইমিডিয়েটলি শিফট করার চেষ্টা চলছে সুপার নেফ্রোলজির হেডের সঙ্গে কথা বলছেন এই ব্যাপারে একটা ব্যবস্থা হবে কখন ব্যবস্থা হবে এর মধ্যে যদি সিরিয়াস কিছু একটা হয়ে যায় বাবার একজন 72 বছরের বৃদ্ধ মানুষ যখন তখন যা খুশি তা হতে পারে ভগবান না করুন বাবার যদি কিছু হয়ে যায় কে দায়ী হবে আপনি